দীর্ঘদিন পরে টিভি কমার্শিয়ালে অংশ নিলেন চিত্রনায়িকা পপি মোস্তফা কামাল রাজের পরিচালনায় টিভিসি শুটিং হয়ে গেল এফডিসি 4 নম্বর ফ্লোরে টিভিসি শুটিং আর অন্যান্য দিক নিয়ে শোবিজ টুনাইটের সাথে কথা বললেন পপি ও রাজ পরিচিত এই গানটির সাথে নাচবেন পপি সাথে সহশিল্পী হিসেবে নাচবেন ইগল ডান্স গ্রুপের ছেলেমেয়েরা একটি প্রতিষ্ঠানের বিস্কুটের এই টিভিসিটি নির্মাণ করছেন মোস্তফা কামাল রাজ আর পুরো নাচের কোরিওগ্রাফি করছেন তানজিল এটা যখন আমার সাথে মিটিং হয় তখন আমাকে বললো যে আমরা আসলে টিভিসি বানাইতে চাই আমরা কমপ্লিট একটা মুভির গান বানাইতে চাই পুরনো দিনের একটা গানের মানে আমরা রিমেক করতে চাই যাতে পাবলিকের মাইন্ডে সে গানটা রিকল করানো হয় সকাল থেকে শুরু হওয়া টিভিসিটি শুটিং চলে মাঝরাত পর্যন্ত যেখানে পপিকে দেখা যায় তিন ধরনের সাজে মজার ব্যাপার হলো দিনব্যাপী এই শুটিংয়ের পর চূড়ান্ত টিভিসির ব্যাপ্তিকাল হবে 50 সেকেন্ড ব্যক্তিগতভাবে আমার টিভিসি করতে কিন্তু সবসময় খুব ভালো লাগে খুব মজার লাগে বিকজ ফিল্মের আসলে কাজগুলো একটু আমাদের তাড়াহুড়ো করে করতে হয় বাট টিভিসির বিষয়টা হচ্ছে কি অনেক যত্ন নিয়ে অনেক সুন্দর করে কাজ করা হয় টিভিসি নির্মাণ একজন নির্মাতার জন্য কতটুকু মঙ্গলজনক আর অপরদিকে একজন চিত্রনায়িকার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ফিল্মে পরিশ্রম আছে কিন্তু ফিল্মে আউটপুট কম হয় আউটপুট হচ্ছে ফিনান্সিয়াল আউটপুট আর টিভিসি পরিশ্রম বেশি করলেও প্রবলেম নাই কারণ হচ্ছে দিনের শেষে পকেটে টাকা আসে আমাদের তো সার্ভাইভ করতে হয় টাকা আসলে কিন্তু সব কষ্ট ভুলে যাওয়া যায় ভালো কাজের জন্য আসলে কোনো মাধ্যম দরকার নেই সেটা টিভি হোক আর ফিল্ম হোক আমার কাছে মনে হয় ভালো কাজের অফার আমার যেখানেই থাকবে আমাকে সুন্দর করে প্রেজেন্ট যেখানেই করতে পারবো আমি সেখানেই কাজ করবো শুটিং নিয়ে কথা বলার ফাঁকে টিভিসি নিয়ে নিজের অনুভূতির কথা জানালেন পপি সেই সাথে জানালেন বিভিন্ন মাধ্যমে কাজ করা নিয়ে তার মতামত আমার শুরুটা হয়েছিল টিভি দিয়ে টিভি অ্যাডস টিভি নাটক দিয়ে তারপরে আমি ফিল্মে এসেছি কাজ করেছি টিভিসিটা খুব মজা লাগে আমার কাছে মনে হয় কি যে খুব শর্ট টাইমের মধ্যে দর্শকদের চোখের সামনে থাকা যাচ্ছে এবং দর্শক বারবার দেখে কম্পেয়ার করে ইন্ডিয়ার সাথে তো ইন্ডিয়ার সাথে কোনো অংশেই পিছিয়ে নাই আমার বস বানা সুরার ফরকি তারপর অমিতাভ ভাই বানা বিপ্লব ভাই বানা কিসলো ভাই বানা আমার দ্বারা আদনান বানায় তা ওদের যে টেকনোলজি বলেন পোস্ট প্রোডাকশন বলেন স্টোরি টেলিং বলেন সব কিছু মুম্বাইয়ের সেম কাছাকাছি খুব শীঘ্রই বিভিন্ন টিভি চ্যানেলে টিজার হিসেবে প্রচার করা হবে এই টিভিসিটির কিছু অংশ তারপর পূর্ণাঙ্গ রূপে 50 সেকেন্ডের টিভিসি নিয়ে হাজির হবেন পপি ভিন্ন স্বাদে নির্মিত টিভিসিটি দর্শক গ্রহণযোগ্যতা পাবে এমনটি আশা করছেন নির্মাতা ও চিত্রনায়িকা পপি কামরুল রিফাত শোবিজ টুনাইট